নির্বাচনী জনসভায় অংশ নিতে ফরিদপুরের পথে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা থেকে নির্বাচন নিয়ে তিনি নানা দিক নির্দেশনা দেবেন বলে নেতাকর্মীদের আশা। ঢাকা থেকে পৌনে ১২টার দিকে তিনি ব্যক্তিগত গাড়িতে করে গণভবন থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে উৎসুক সাধারণ মানুষ ও দলের নেতাকর্মী সমর্থকরা এরই মধ্যে জড়ো হয়েছেন জনসভা স্থল সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে। মাঠের পূর্ব দক্ষিণ কোণে স্থায়ী মঞ্চটি নৌকার আদলে সাজানো হয়েছে। মাঠ সহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ ২০১৭ সালে প্রধানমন্ত্রী ফরিদপুরে জনসভায় অংশ নিয়েছিলেন। জেলার চারটি সংসদীয় আসনে দলের প্রার্থীরাও সমাবেশে উপস্থিত আছেন। তারা বলছেন আগামী ৭ জানুয়ারি ফরিদপুরে চারটি আসন আওয়ামী লীগ সভাপতিকে উপহার দেয়া হবে। প্রধানমন্ত্রী তো একদম স্ট্রেট হইতে বলবেন যে আমার প্রার্থী নৌকমার্কার প্রার্থী, সুতরাং এর বাইরে যারা প্রার্থী আছে সকল প্রার্থী নিঃসন্দেহে তারা আওয়ামী লীগের প্রার্থী না, এটা তো পরিষ্কার। সুতরাং কেউ যদি এইটাকে আওয়ামী লীগের প্রার্থী বা আওয়ামী লীগের সম্মতি আছে ইত্যাদি কথাবার্তা বলে, এটা তার নিজের স্বার্থ হাসিলের জন্যই বল। জনতা শেখ হাসিনা এই ১৫ বছরের যে অভূতপূর্ণ পূর্ব যে একটা উন্নয়ন হয়েছে সারা বাংলাদেশে, বিশেষ করে দক্ষিণবঙ্গের, এই উন্নয়নের কৃতজ্ঞতা এই ফরিদপুরের মানুষ জনতা শেখ হাসিনাকে দেখাবে এবং ৭ তারিখে নৌকামাকা ভোট দিয়ে জনতা শেখ হাসিনার নৌকামাকা প্রার্থীকে জয়যুক্ত করে এই কৃতজ্ঞতা প্রকাশ করবে।